আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বিশ্বের যে কোনো দেশ থেকে খুব সহজে অনলাইনের মাধ্যমে ডিএক্সএনের প্রোডাক্ট অর্ডার করবেন। তো আমরা এই বিষয়টা কিন্তু অনেকে জানি না কিভাবে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনি অবশ্যই খুব সহজে অনলাইনের মাধ্যমে ডিএক্সএন প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো এরকম আরও টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সেই জন্য আমি সরাসরি ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন ডিএক্সএনের আইডি, লগইন লিঙ্কটা আপনারা লিখবেন ual.dxn2u.com, এটা লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি আমার ডিস্ট্রিবিউটার কোড দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে সিকিউর কোডটা দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে খুব সহজে আমি এটা লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর এখানে দেখেন এরকম প্রথম একটা পেজ আসবে, এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। এখন অনলাইনে প্রোডাক্ট পারচেস করার জন্য আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখেন অনলাইন পারচেস, এই অনলাইন পারচেসে আপনারা ক্লিক করে দিবেন। এই দেখেন অনলাইন পারচেস, এখন অনলাইন পারচেসে ক্লিক করে দিবেন। আমি অনলাইন পারচেসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে সেম, দেখেন এই যে অনলাইন পারচেস, আপনারা আবারও অনলাইন পারচেস এখানে দেখেন ক্লিক হেয়ার আছে, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম আপনাদেরকে ডিএক্সএনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে শো করবে। এই যে দেখেন এখানে প্রথম ক্যাটাগরির প্রোডাক্ট আছে ফুড অ্যান্ড বেভারেজ। তো ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে এই যে দেখেন ব্ল্যাক কফি 3-in-1। এখন মনে করেন আমি এটা অর্ডার করবো। তো অর্ডার করার জন্য এখানে দেখেন এই কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটির মধ্যে এখানে এক অটোমেটিক লেখা থাকে, একের অধিক হলে আপনি এখানে 2-3 দিতে পারেন। যেমন আমি 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখেন পাশে থাকা টলিতে আমি ক্লিক করে দিব। এখন দেখেন এই যে টলিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে কন্টিনিউ শপিং, বিউ কার্ড, দুইটা অপশন আছে। এখন আমি আরও প্রোডাক্ট কিনবো, এই জন্য আমি কন্টিনিউ শপিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচে আসলাম, যেমন দেখেন এখানে মরিঞ্জি জুস আছে, তো আমি 2টা মরিঞ্জি জুস নিব, 2 দিয়ে দিলাম। আবার টলিতে ক্লিক করে দিলাম। তারপরে কন্টিনিউ শপিং, আমি আরও প্রোডাক্ট পারচেস করব। তারপরে এখানে দেখেন আপনারা নিচের দিকে আরও অনেক প্রোডাক্ট আছে। তো তারপরে আপনি যদি এখানে দেখেন, এখানে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ আইটেম। আপনি যদি অন্য ক্যাটাগরির প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি এই যে দেখেন উপরে 3টা দাগ আছে, অপশনে চলে যাবেন। এই যে দেখেন এখানে আছে এই 3টা দাগ, এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের অল ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আছে, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ, ফুড সাপ্লিমেন্ট, পার্সোনাল কেয়ার। তো আমি দেখেন এখান থেকে কি পার্সোনাল কেয়ার কিছু প্রোডাক্ট নিব। তো আমি এখান থেকে পার্সোনাল কেয়ারে সিলেক্ট করে দিব। তো আমি পার্সোনাল কেয়ারে মনে করেন ক্লিক করার সাথে সাথে এখন পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো আমার সামনে শো করবে। তো এখন দেখেন যে ডিএক্সএনের এই যে গ্যানোজের শ্যাম্পু আছে, এখন মনে করেন আমি এখান থেকে একটা শ্যাম্পু নিব। তো আমি এখানে যেহেতু এক অটোমেটিক লেখা আছে, আমি দেখেন এখানে টলিতে ক্লিক করব। টলিতে ক্লিক করার পরে দেখেন এখানে কন্টিনিউ শপিং। তারপর আমি নিচের দিকে আসলাম, আমি 2টা কি গ্যানোজের টুথপেস্ট অর্ডার করব। তা আমি এক কেটে দিয়ে আমি 2 লিখলাম, আবার টলিতে ক্লিক করলাম। তো এখন দেখেন মনে করেন আমার এখানে কি অর্ডার করা শেষ, আমার প্রোডাক্টগুলো আমি সব সিলেক্ট করে নিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে বিউ কার্ড, আপনারা অর্ডারগুলো করার পর আপনারা বিউ কার্ডে ক্লিক করবেন। এখানে বিউ কার্ডে আমি ক্লিক করলাম। করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে আমার এই যে দেখেন পিবি আছে, এখানে আমার কত পিবি এখানে লেখা আছে। এই যে দেখেন আমার 262 পিবির প্রোডাক্ট। তারপরে এখানে কোম্পানির এসবি সহ আছে, এসবি হচ্ছে 102, তারপরে 7.5 কেজি প্রোডাক্ট। তারপরে এখানে দেখেন ওমানি রিয়ালে কত, 110, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা লিখলাম। এখানে আপনারা সবগুলো অটোমেটিক দেখতে পারবেন কত রিয়াল আসবে, কত কেজি প্রোডাক্ট আর কত পিবি। তো সব কিছু আপনি মিলিয়ে সব কিছু ওকে থাকলে আপনি যে চেক আউটে ক্লিক করবেন, নিচে যে অপশন আছে চেক আউট, এই চেক আউটে আপনি ক্লিক করে দিবেন। তো আমি চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমার অ্যাড্রেস আছে, আমার নাম আছে, আইডি খোলার সময় যে আপনার যতগুলো ইনফরমেশান এগুলো সবগুলো আছে। এখানে আপনি এক্সট্রা কী দিবেন, এক্সট্রা এখানে জিমেল আইডিটা দিয়ে দিবেন। এই যে দেখেন ইমেলের যে বক্সটা আছে এখানে আপনি জিমেল আইডিটা দিয়ে দিবেন, এই জিমেলে অফিস থেকে আপনাকে মেসেজ দিবে। তো জিমেল আইডি দেওয়ার পরে এখানে জিমেল আইডি আমার দেওয়া আছে, তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কি এখানে ব্যাংকের ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবেন নাকি ক্যাশে পেমেন্ট করবেন, এখানে 2 অপশন আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর যদি আপনি ক্যাশ মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি,
এখন সাপোজ আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন, এখানে আপনি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন। করার পরে প্লেস অর্ডার, এখানে ক্লিক করলে প্লেস অর্ডার, এই প্লেস অর্ডার আপনি ক্লিক করলেই কিন্তু দেখবেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আপনাকে জিমেলে মেসেজ পাঠাবে এবং আপনার হোয়াটসঅ্যাপে ওনারা অফিস থেকে মেসেজ দিবে, তারপরে আপনি ওই সিস্টেমে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন। তো এভাবে আপনারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করবেন, তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।